নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত এবং বিজয়ের আরও একবার জানাবো আপনাদের সকলকে শুভেচ্ছা, কারণ পুজো আপনি ভীষণ ভালো কাটিয়েছেন। তবে বাঙালির উৎসব তো এত তাড়াতাড়ি শেষ হয় না, আর বাঙালির উৎসবকে কেন্দ্র করে যেটা সব থেকে বড় বিষয়, আনন্দের পাশাপাশি কিন্তু শুভ দিন হিসেবেও কিন্তু দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি। লক্ষ্মী পুজো আমাদের হয়ে গেল এবং এরপর কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা এবং তার পাশাপাশি আরও একটা শুভ দিন সেটা হচ্ছে ধনতেরাস। মোটামুটি বাঙালি অবাঙালি প্রত্যেকেই কিন্তু এই ধনতেরাস উৎসবে আমরা মেতে উঠি। আমরা অনেকে অনেক কিছু কিনি, যে কেনাটা আমাদের জন্য শুভ বার্তা হিসেবে আমাদের সংসার পর্যন্ত, আমাদের জীবন পর্যন্ত পৌঁছে যায়। তবে যখন আমি অর্থ খরচা করে কিছু কিনছি, তখন সেই কেনাটা যেন সঠিক হয়, সেই কেনাটা যেন আমার জীবন এবং আমার উন্নতিতে প্রভাব বিস্তার করতে পারে, সেদিকেও অবশ্যই আমাদের নজর রাখা উচিত। আজকে ধনতেরাসের এই বিশেষ কেনাকাটা নিয়ে আমরা একটা বাজেট পেশ করতেও পারি। তো রয়েছে প্রত্যেক দিনের মতন আমাদের সাথে আমাদের সকলের ভীষণ প্রিয় খুব কাছের সন্দীপ। তাই প্রথমেই সন্দীপকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত ও শুভ বিজয়া। হ্যাঁ, একদম, তোমাকেও অনেক অনেক শুভ বিজয়া এবং প্রত্যেক দর্শক বন্ধুকে বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। আর সময় একদম নষ্ট করবো না, কারণ আজকে বলার অনেক কিছু রয়েছে, একদম আর চটপট সব শুনবো। আর কালী পুজোর আগে আজকের লাইভটাই হয়তো আমার শেষ লাইভ, এরপরে তো কালী পুজো চলেই আসছে। তো আমি এই ধনতেরাস যেটা আগামী 5 তারিখ, 5ই নভেম্বর, আপনারা শুনে রাখবেন ডেটগুলো, 5ই নভেম্বর ধনতেরাস রয়েছে, 6ই নভেম্বর ভূত চতুর্দশী রয়েছে এবং 7ই নভেম্বর দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজো রয়েছে। এই তিনটে দিন কিন্তু আমাদের জীবনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ হচ্ছে এই দীপাবলি মানে দীপ জ্বালিয়ে আমরা কিন্তু মাকে স্বাগত জানাই এবং আগামী 365টা দিন যাতে আমার জীবনের দীপ জ্বলে থাকে, সে তার জন্য আমরা কিন্তু যম প্রদীপ দিয়ে থাকি এই সময়টাতে, যাতে আমাদের আয়ু বৃদ্ধি হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধনতেরাসে প্রত্যেকটা মানুষেরই এখন এক, বিশেষ করে এখনকার সময় অনুযায়ী, কেউ না কি কোনো না কোনো কিছু কিনবেই। এবং সেই কেনাটার পারিপার্শ্বিক আমি আজকে আপনাদেরকে 12টা রাশি অনুযায়ী কোন রাশির জাতক বা জাতিকা কী ধরনের জিনিস কিনলে আরও বেশি সুফল হবে সেটা আপনি জানতে পারবেন। হয়তো কেউ প্ল্যান করে রেখেছেন গাড়ি কিনবো, কেউ প্ল্যান করে রেখেছেন টিভি ফ্রিজ কিনবো, কেউ প্ল্যান করে রেখেছেন অর্নামেন্টস কিনবো, কেউ প্ল্যান করে রেখেছেন গার্মেন্টস কিনবো, প্রত্যেকটা জায়গার কিন্তু ইম্পর্টেন্সই রয়েছে। তবে সব রাশি অনুযায়ী একটা জিনিস খুব কমন এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকেই রূপোর কোনো না কোনো বস্তু কিনবেন, বিশেষ করে রূপোর কয়েন হতে পারে, পায়ের তোড়া হতে পারে, রূপোর যে কোনো ধরনের বস্তু এবং তার সাথে কড়ি, এই দুটো জিনিস কিন্তু লক্ষ্মী ঝাঁপিতে থাকে। করি এই করি দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং দুটো জিনিস কিনলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন এবং আপনার বাড়িতে বিরাজমান হন। আমি আসবো, একদম ফোন আছে, ফোনটা নিয়ে নিয়ে তারপর আজকে বিশেষ আলোচনাটা হবে, একদম আপনাদের জন্যই থাকবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি কেকা সিনহা বলছি, বেহালা থেকে। বেশ, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি দেখছি আপনাদের দুজনকে, বিজয়ের প্রণাম বা শুভেচ্ছা যাই বলুন জানাচ্ছি। বিজয়ের অনেক শুভেচ্ছা আপনাকেও, আর বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আমার যেটা পার্ট হচ্ছে 19 মে 1962, আরেকবার একটু বলুন, 9th মে 1962। আচ্ছা, রাত্রি 12:42, ওটা কিন্তু কনভার্ট করে নিয়েছি, 8 তারিখটা 9 তারিখ করে নিয়েছি আমি। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা? কলকাতা। আচ্ছা, তার মানে আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার পেরিয়ে বুধবার হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাকেও শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কুম্ভ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র দেবগণ, আপনার জানা ছিল? হ্যাঁ। 62-তে জন্ম, অনেকটা বয়স হয়েছে। আমি একটা কথা বলি, আপনার হরোস্কোপে দেখুন পূর্ণ কালসর্প দোষ রয়েছে একটা, এবং দ্বাদশস্থানে শনি এবং কেতু একত্রে সাধু সর্প যোগ হয়ে বসে রয়েছে। তবে এই চতুর্থে যে বুধ শুক্র রাজযোগ এবং দ্বিতীয় মঙ্গল, এই দুটো কিন্তু আপনাকে ক্যারিয়ারিস্টিক তৈরি করেছে। আপনি নিজের পায়ে দাঁড়াবার জন্য প্রথম থেকেই খুব চেষ্টা করে এসেছেন এবং আপনার একটা কেরিয়ার করবার ভীষণভাবে ইচ্ছে ছিল। পূর্ণ কালসর্প দোষ আপনার জীবনে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চরম পরিমাণে ডিস্টার্ব হতে পারে বা বাধা আসতে পারে। সেদিক থেকে যেহেতু সপ্তমপতি রবি তৃতীয় তুঙ্গি হয়ে বসে রয়েছে, আপনি ছোটোখাটো কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হলে আপনার জন্য ভালো হবে। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক জায়গাটা ভীষণ ডিস্টার্ব যাবে, কারণ দ্বিতীয় এখন আপনার ট্রানজিট করে, এই দ্বাদশে আপনার এখন ট্রানজিট করে মঙ্গল এবং কেতু বসে রয়েছে। ডিউ টু মঙ্গল আপনার অর্থনৈতিক জায়গা এই সময় একটু ট্রাভেল যেতে পারে। শত্রু সংখ্যা
প্রচন্ড পরিমাণে সারাউন্ডিংস এরিয়ায় রয়েছে এবং আপনার শত্রুতা সবসময় আপনার নিকট কোনো ঘনিষ্ঠ কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব দ্বারা আসতে পারে, একটু সচেতন এবং সতর্ক হয়ে চলবেন। বলুন আপনি আপনি কিছু করেন বর্তমানে? হ্যাঁ আমি করি, আমি আমার একটা অনলাইন বিজনেস আছে, অনলাইন গার্মেন্টস এন্ড জুয়েলারি ব্যবসা আছে, সেটা মানে চলে কিন্তু মাঝে মধ্যে ব্রেকআপ করে, মানে ব্রেকআপ মানে কি একটু মানে আপনার এখন মূল ডিমান্ড বা প্রশ্ন কি আমার কাছে? ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক উন্নতি, আর আপনি যে বললেন আমার নিকটস্থ লোক আমার এনিমি, সেইটা কতটা শত্রুতা করে? হ্যাঁ আমার বাপের বাড়ির লোকই আমার এনিমি। আমি একটা কথা বলি দিদি, সেটা হচ্ছে বর্তমান সময় আপনার দুর্দান্ত চলছে, আপনার একটা রাজকীয় সময় চলছে বর্তমানে, দশা অনুযায়ী বললাম আমি, যে কারণে আপনার প্রতি শত্রুতার থেকে জেলাসি লোকের সংখ্যাটা বেশি, জেলাস করবার জায়গা, এবং এই জায়গাটা জানেন তো কোনো প্রতিকার হয় না, মানে সেই প্রচন্ড পরিমাণে যদি কেউ আপনার বেশভূষা নিয়ে রাগ করে বা জেলাসি হয়, কেউ যদি আপনার কথাবার্তা নিয়ে রাগ করে বা জেলাসি হয়, কেউ আপনার থাকার ভঙ্গিমা নিয়ে, কেউ মানে আপনি যে স্ট্যাটাসে রয়েছেন সেটা নিয়ে যদি কেউ রাগ করে বা জেলাসি হয়, তাহলে তার কি প্রতিকার দেব? আপনার সময় ভালো, আপনি এগোতে পারবেন, আপনার ব্যবসাও ভালো যাবে, আপনার ব্যবসা চুজ করার জিনিসটাও জায়গাটাও খুব ভালো, আপনি অর্নামেন্টস জুয়েলারি ব্যবসা করছেন অনলাইন, এই জায়গাটা ভালো, কিন্তু বর্তমান সময় অনুযায়ী একটু ধৈর্য নিতে বলবো আমি। আগামী বছর 5th January 2019 এর পর থেকে আপনার সময় বিশেষভাবে ভালো যাবে। আপনি যদি পারেন, যেহেতু আমি আপনাকে একটা কথা দিয়ে শুরু করলাম যে আপনার বর্তমান সময় রাজকীয় সময় চলছে, মানে ভালো সময়, আমরা এক্স্যাক্টলি বলি এই ধরনের সময় একটা মিডিল এজে যদি কেউ পায়, মিডিল এজে যদি এই ধরনের সময় কেউ পায়, তাকে সেই সময়টাকে ধরে রাখতে হয়। আপনি এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য প্রতিকার করান, আপনি ভালো থাকবেন, খুব ছোট প্রতিকার, ইম্পর্টেন্ট প্রতিকার, আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, বেশ সঙ্গে থাকুন দিদি ভাই, ভালো লাগলো কথা বলে, এবং আমরা আজকে একেবারে জীবনের উন্নতি নিয়ে কথা শুনবো, একদম খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, মন দিয়ে প্রত্যেকে শুনবেন। খুব তাড়াতাড়ি আমি মেষ রাশির জন্য চলে আসছি, যে মেষ রাশির জাতক বা জাতিকা তারা ধনতেরাসে কি ধরনের জিনিস কিনতে পারেন। মেষ রাশি আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলের জাতক, মঙ্গলের অধিপতি গ্রহ মেষ রাশির, তারা মঙ্গল দেয় প্রথম হচ্ছে মাটি, তো মাটির কোনো বস্তু কিনুন, বিশেষ করে মাটির কোনো কলসি বা হাঁড়ি বা কোনো একটা পাত্র কিনুন, এবং ধনতেরাসের দিন সেই পাত্রের মধ্যে যদি বাড়ির মহিলারা যারা মেষ রাশির লোক জাতিকা তারা যদি ডাল তৈরি করে খেতে পারেন, তাহলে মাথা ভীষণ ঠান্ডা থাকে, শত্রু ভীষণ ভীষণ কম হয়, মানে যত শত্রুতা রয়েছে সেই পরিমাণটা কমে যায়, একদম একদম। তার সাথে আরেকটা হচ্ছে যারা জমি কিনেছেন মেষ রাশির জাতক জাতিকা, তারা এই দিনকে কিন্তু অবশ্যই কিছু চাল নিয়ে গিয়ে, আপনি সোনার উপর কিছু নিয়ে গিয়ে ভূমি পুজো করুন, স্পেশালি আমরা ভূমি পুজো করতে বলি, যারা জমি কিনতে চলেছেন তারা এই সময় ভিত পুজো করতে পারেন, খুব ভালো হবে। এবং আরেকটা জিনিস স্পেশালি বলবো, সেটা হচ্ছে তামার কোনো পাত্র, বিশেষ করে তামার কোনো কলসি বা ঘট কিনতে পারেন, যেটা দিয়ে আপনি সূর্য প্রণাম করলেন, সূর্যকে জল দিলেন, কিংবা ঠাকুর ঘরের কোনো কাজে লাগালেন, ভীষণ ভালো কাজ পাবেন, উপকার পাবেন। তার সাথে রূপোর জিনিস তো রয়েছে, কড়ি রয়েছে। আসবো আমি বৃষরাশি, বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র, যে ভীষণ লাক্সারিয়াস জীবন লিড করে, যে ভীষণ শৌখিনতার ওপর ঝোঁক যার বেশি, সাজগোজের ওপর ঝোঁক তার বেশি, তার নিপুণতার ওপর, শিল্পী দক্ষতার ওপর তার ঝোঁক বেশি, তার জন্য আপনারা এই ধরনের কোনো অর্নামেন্টস কিনতে পারেন, তার মানে ফ্যাশনেবল কোনো জুয়েলারি আপনারা কিনতে পারেন, আপনারা কোনো শাড়ি কিনতে পারেন, আপনারা কোনো অর্নামেন্টস কিনতে পারেন। এই সময় সব থেকে বেস্ট হয় যে আপনি বাড়িতে অবশ্যই সেদিনকে পায়েস বা ক্ষীর তৈরি করে খাবেন, বাড়ির প্রত্যেকে মিলে খাবেন, বৃষরাশির জাতক বা জাতিকারা, প্রত্যেকের মধ্যে ভালোবাসা ভালো থাকবে, প্রত্যেকের মধ্যে বন্ধন খুব অটুট থাকবে, প্রত্যেকের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় থাকবে, এই জায়গাগুলো ফলো করতে হবে। ডায়মন্ড কেনা যেতে পারে, রূপোর বস্তু কেনা যেতে পারে, এবং পায়ের তোড়া, মেয়েদের ক্ষেত্রে একটু ভারী পায়ের তোড়া যদি কেনা যায় খুব ভালো হবে।
আয়ু বৃদ্ধি করার জন্য ক্ষীরটা অবশ্যই খাবেন, সকলের ভালো হবে। আর এই ক্ষীরটাকে শুধু বৃষ রাশি যে সে খাবে নাকি বাড়ির অন্যান্য রাশির লোকেরা খাবে? রাশির লোকের জন্য তৈরি করা হবে, প্রথম চামচ সে খেয়ে প্রত্যেকে খেতে পারে, ওকে, কোনো অসুবিধা নেই। আমরা তো অলরেডি আমি দুর্গাপূজাও বলেছিলাম, আমাদের যে কোনো সময় বাঙালির বারোটা মাসে তেরোটা পার্বণ, তেরোটা পার্বণে যদি মিষ্টি কোনো দ্রব্য তৈরি করে একসাথে সবাই মিলে খাওয়া যায়, বাড়ির ভালোবাসা খুব বেড়ে যায়, একদম সম্পর্ক মিষ্টি হয়। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, কে বলছেন নাম? আমার নাম গৌর মন্ডল, আমার ছেলের সম্পর্কে তো জানতে। ছেলের সম্বন্ধে জানবেন, অনুষ্ঠান দেখেন তো সন্দীপ? হ্যাঁ হ্যাঁ। ওকে, বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। 9/8/2004। আচ্ছা, সময়? সময় সকাল 6:50। আর জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম, বেশ। বীরভূমে কোথায় থাকেন আপনি? বীরভূমে আমি থাকি কিন্নাহারের পাশে। কিন্নাহার, আচ্ছা। বোলপুর থেকে 30 কিলোমিটার। জানি চিনি, কিন্নাহারটা ভারতবর্ষের প্রত্যেকেরই জানা একটা স্থান। মন্ডে সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, সোমবার। সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, একটু আমি প্রতিকারও করি। কি কার কাছে, মানে যার কাছেই হোক, আপনাকে নাম পড়ার দরকার নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ছেলের বর্তমান যে সময়টা যাচ্ছে সেখানে, আপনার ছেলে তো 2004 মাধ্যমিক তো এখনো দেয়নি, ক্লাস 8 বা 9 হতে পারে, তাই তো? 9 পরে পড়াশোনার জায়গাটা কিন্তু ভীষণ ডিস্টার্ব পাচ্ছি। প্রথমত আমি একটা কথা বলবো, রাশির ওপর ধাইয়া চলছে, পূর্ণ কালসর্প দোষ রয়েছে আপনার সন্তানের, লগ্নে বুধ মঙ্গল একত্রে বীজ যোগ হয়ে বসে রয়েছে, একটু জেদ বা রাগ বাড়বে, পড়াশোনার মধ্যে প্রচণ্ড পরিমাণে বর্তমান সময়ে অলসতা বৃদ্ধি পাবে। ক্লাস 9-এর বাচ্চা, তার মানে 2020-তেও মাধ্যমিক দেবে, 2020-র জানুয়ারি পর্যন্ত ওর ধাইয়ার প্রভাব থাকবে। আপনি ধাইয়াটা যদি জানুয়ারি পর্যন্ত থাকে, ফেব্রুয়ারিতে যদি ও পরীক্ষা দেয়, এক মাসে কিন্তু ইম্প্রুভ করতে পারবে না। খুব ভালো সময় আপনি ফোন করেছেন, যার কাছে প্রতিকার করিয়েছেন, যদি মনে করছেন তার কাছে গিয়ে যোগাযোগ করবেন, করুন, নইলে আপনি যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যোগাযোগ করে অবশ্যই কিন্তু এই ক্লাস 9-এ পড়া চলাকালীন আপনি প্রতিকার করিয়ে নিন, আপনার ছেলে ভালো থাকবে। কারণ ওর কিন্তু একটা খুব ভালো এগিয়ে যাওয়া, ইম্প্রুভমেন্ট, জন্মস্থান থেকে দূরে থাকার সম্ভাবনা, টেকনিক্যাল লাইনের ওপরে ঝোঁক বাড়া, টেকনিক্যাল লাইন রিলেটেড কোনো এডুকেশন করানো, তার ভিত্তি করে কোনো রকম চাকরি পাওয়া প্রবল যোগ রয়েছে। তাই ভালো ভালো জায়গাগুলোকে নষ্ট না করে এখনই প্রতিকার করাবেন যদি পারে না। শুধু আপনি এটা বলুন যে ওর কি পড়াশোনার মান বা পড়াশোনাটা একটু অমনোযোগী হয়ে যাওয়া বা অলসতা, এটা কি আসছে? হ্যাঁ, অলসতা বাড়ছে, অলসতা একটু এখন একটু উন্নত দিক, এখন একটু জেদ বাড়ছে, জেদ বা রাগ বাড়ছে। সঙ্গে থাকুন, কারণ বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু হয়ে যায়, অল্প অল্প সমস্যা গুলোই বড় হয়ে যাবে। মিথুন রাশিতে চলে যাব। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, একদম। এবং বুধের ক্ষেত্রে সব থেকে স্পেশাল জিনিস যেটা আমি অফলাইন তোমাকেই বলছিলাম যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এক একটা জায়গা থাকে। আমরা দেখো প্রত্যেকেই কিন্তু জানি যে এদিনকে রূপোর একটা কয়েন কিনবো, সোনার একটা কয়েন কিনবো। হ্যাঁ, আমরা অনেকে তুমি দেখবে স্টিলের বাসন কিনে, কেউ কিছু না পারলে চামচ পর্যন্ত কিনে। কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটা ভাগ রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে কাঁসার বস্তু কিনতে পারলে খুব ভালো হয়, কাঁসার কোনো পাত্র, তার সাথে সবুজ রঙের কোনো শাড়ি, সবুজ রঙের কোনো জামা, সবুজ রঙের কোনো অর্নামেন্টস বা চুড়ি, এগুলো আপনি কিনতে পারেন। বিশেষ করে কেউ যদি মনে হচ্ছে যে অর্নামেন্টস বা ক্লথ কিনতে পাচ্ছে না, তাহলে যেহেতু দুর্গাপুজো গেল, হিউজ পরিমাণে একটা খরচ, সেক্ষেত্রে সবুজ রঙের একটা হ্যাঙ্কি কিনতে পারে, রুমাল, এটাও কিন্তু কাজ করবে। একটা ক্লথ, একটা কাপড় আপনি কিনতে পারেন, আপনি সবুজ রঙের কাপড় কিনুন ঠাকুর ঘরের জন্য, তাতেও আপনি উপকার পাবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকা। এছাড়া সেই দিনটা স্পেশালি বাড়ির সবাই কিন্তু সবুজ রঙের শাকসবজি খেতে হবে। আচ্ছা, প্রচুর পরিমাণে সবুজ রঙের শাকসবজি খেলে আপনার শরীর ভালো থাকবে, আয়ু বৃদ্ধি পাবে। মানে বুঝতে পারছেন তো মেডিকেল কতটা কিন্তু রিলেট করে আমাদের অ্যাস্ট্রোলজিকে। আমরা প্রত্যেকেই জানি শরীর ভালো রাখার জন্য শাকসবজি খাওয়া, এবং এইটা স্পেশালি তাদের জন্য দরকার। এবং আরেকটা জিনিস যেটা মিথুন রাশির দরকার সেটা হচ্ছে, অনেক জাতক জাতিকা আপনারা শুনবেন টিভির প্রোগ্রামে বা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলে, পিতৃদোষে যুক্ত, পিতৃদোষ রয়েছে, এই যাদের পিতৃদোষ রয়েছে বা শনির সাথে রাহু কিংবা কেতু গ্রহ যদি যুক্ত থাকে, তাহলে এই ধরনের জাতক জাতিকা যারা মিথুন রাশির অধিপতি গ্রহ, মিথুন রাশির রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু অবশ্যই অসত্য গাছে প্রদীপ জ্বালাবেন এই সময়। এবং এই দিনটাতে স্পেশালি সন্ধ্যেবেলায় যদি এটা করতে পারেন, পিতৃদোষ অনেকটা খণ্ডিত হয়।
ওকে, মোটামুটি মিথুন রাশিটা আমরা শুনে একদম স্পেশালি মিথুন রাশি আসবো খুব চট করে কর্কটে। কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে মায়ের স্থান, চন্দ্র হচ্ছে জলের স্থান, চন্দ্র হচ্ছে মনের স্থান, তাই এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কর্কট রাশির মধ্যে এই ধরনের রূপ কিছু আমরা পেয়ে থাকি। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, হঠাৎ করে শান্ত হয়ে যাওয়ার প্রবণতা, হঠাৎ করে ভীষণ ইমোশনাল হয়ে যাওয়ার প্রবণতা, জল মানে গড়িয়ে যাওয়া, একটা স্থান থেকে একটা স্থানে চলে যাওয়া, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট জায়গা। এবং কর্কট রাশির জন্য আমরা বলবো ঠাকুর ঘরের জন্য যদি রূপোর ঘণ্টা কিনতে পারেন খুব ভালো উপকার পাবেন ধনতেরাসের দিন। রূপোর ঘণ্টা ঠাকুর ঘরের জন্য কর্কট রাশির জাতক বা জাতিকা যদি কেনে ভীষণ ভালো উপকার পাবে। অর্থ বিশেষ করে শ্রীলক্ষ্মী ভীষণভাবে কিন্তু মানে লক্ষ্মী দেবী ভীষণভাবে কিন্তু উনার ওপর প্রসন্ন হবেন। এছাড়া আমি তোরার কথা বলছিলাম, আরেকটা জিনিস বলবো, কর্কট রাশি জাতক জাতিকা যদি এদিনকে মিশ্রি দিয়ে তৈরি করা যদি ক্ষীর বানায়, মানে আমি বৃষরাশির ক্ষেত্রে ক্ষীর বললাম দুধের এবং চিনির বা গুড়ের হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে স্পেশালি দরকার কিন্তু মিশ্রি দিয়ে। মিশ্রি দিয়ে ক্ষীর বানাবেন, অবশ্যই গুড় কিংবা কেশর দেবেন না, পায়েসের রং যেন চেঞ্জ না হয়, হোয়াইট বা সাদা যেন থাকে। এছাড়া রূপোর গ্লাস কিনতে পারেন, কলসি কিনতে পারেন রূপোর, বা ঘট কিনতে পারেন ঠাকুর ঘরের জন্য, রূপোর কোনো মূর্তি কিনতে পারেন। আমরা অনেক সময় এখন সিলভার প্লেটেড বা গোল্ড প্লেটেড মূর্তি কিনি, এদিন কিনতে পারেন, লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন। কালো তুলসী গাছ স্থাপন করা যেতে পারে, কালো তুলসী গাছ যদি এই দিনকে ঘরে স্থাপন করেন তাহলে ভীষণ পরিমাণে আপনাদের বাড়ির রোগ দূর হবে, দীর্ঘমেয়াদী কোনো রোগ দেবে না, শত্রুতা অনেকটা কাটবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী তার সাথে কুবের দেবতা প্রত্যেকে কিন্তু প্রসন্ন হবে আপনার উপরে। আসবো, কেউ আছেন কি? না, শুনে নিয়ে নি তাহলে। সিংহ রাশিটা বলি চট করে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে একটা পুরোটা পুরো গ্রহের, এতগুলো গ্রহের মধ্যে তিনি কিন্তু পিতা এবং রাজা বলা যেতে পারে, তাই রবি গ্রহের কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের হরোস্কোপের মধ্যে। রবি গ্রহ ভালো ভালো জায়গায় না থাকলে সরকারি চাকরি হয় না, রবি গ্রহ ভালো জায়গায় না থাকলে নাম যশ খ্যাতি পাওয়া যায় না, রবি গ্রহ ভালো জায়গায় না থাকলে পুত্র সন্তানের পিতা বা মাতা হওয়া যায় না, রবি গ্রহ ভালো জায়গায় না থাকলে আপনি কিন্তু কোনো আইনি জটিলতায় ফাঁসতে পারেন, একদিনের জন্য হলেও হাজতবাস হতে পারে, আপনার চারিত্রিক দিক থেকে কোনো মিথ্যে বদনাম আসতে পারে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক্স বস্তু আপনারা কিনতে পারেন, বিশেষ করে টিভি, ফ্রিজ, কম্পিউটার, যেটা ইলেকট্রিক্যালের সাথে যুক্ত ইলেকট্রনিক্স গুডস, যে কোনো কিছু কেনা যাবে। এছাড়া আপনার তামার কলসি বা ঘট, রূপো সোনা ও তামা দিয়ে তৈরি করা সূর্যদেব, এক একটা দেখবেন এখন অনেকেই শোপিস কেনে সূর্যদেবের, এই সূর্যদেবের যে মূর্তিটি রয়েছে গোল করে চারদিকে ছটা দেওয়া, এই মূর্তিটাকে তৈরি করুন রূপো তামা এবং সোনা দিয়ে, সেটাকে বাড়ির পূর্ব দিকে স্থাপন করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। তার সাথে বলবো অবশ্যই যদি পারেন হোয়াইট কালারের কোনো গার্মেন্টস কিনুন, হোয়াইট কালারের গার্মেন্টস ভীষণ ভালো ফল দেবে। যারা সিংহরাশির জাতক রয়েছেন, পুরুষ রয়েছেন, তারা যদি মনে করছেন হাতে কোনো ব্রেসলেট বা বালা পরবেন, অবশ্যই তামার তৈরি করা পরুন, খুব ভালো রেজাল্ট পাবেন। বেশ, মোটামুটি হ্যাঁ আমরা শুনে নিলাম এই পর্যন্ত। আগে একটা ফোন নিয়ে নিই, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরছি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন? শুভ বিজয়া। শুভ বিজয়া। মেয়ের নামটা আরেকবার শুনবো, লিজা? শনিবার ছিল তাই তো? হ্যাঁ। মকর লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, জানা ছিল? হ্যাঁ। মঙ্গল বক্রী অবস্থায় বসে রয়েছে। হ্যাঁ, 95 জন্ম, তার মানে 23 বছর বয়স হলো। আমি একটা কথা বলি, আপনার মেয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা লগ্নে বুধ রয়েছে, যে বুধ ওর ষষ্ঠপতি এবং নবমপতি। আপনার মেয়ে কিন্তু বিশেষ করে একটা বুদ্ধিমতী মেয়ে, এবং সবথেকে যেটাকে আমরা ইন্টেলিজেন্ট বলি, আমরা স্টুডিয়াস বলতে পারি, এই ধরনের ক্যারেক্টার ওর মধ্যে রয়েছে। ভীষণ ভালো একটা উচ্চ শিক্ষার জায়গা রয়েছে, বাট অষ্টমে মঙ্গল ওর ভঙ্গ কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, যে মঙ্গল ওর একাদশপতি, তার মানে প্রাপ্তি বা সাকসেস।
আমি পড়াশোনা করলাম আমার প্রাপ্তি তখনই হবে যখন আমি খুব ভালো একটা চাকরি পাবো, এই যে একটা মাপ, মানে এই যে একটা লেভেল, আমি একটা হায়ার এডুকেশন করলাম বাট আমি একটা গ্রুপ ডি চাকরি পেলাম, আমার তো সুইটেবল হচ্ছে না, এই চাকরির মাপটা ওর ক্ষেত্রে ঠিকঠাক হবে না, সুইটেবল হবে না, মনের মতন কর্ম হবে না, চাকরি পাবে না, এটা নিয়ে আপনার মেয়ে একটু ডিপ্রেসড হয়ে পড়বে, রাগ বেড়ে যাবে, ওর একটু পেটের সমস্যা, গাইনিকালি ট্রাভেল আসতে পারে, ম্যারিড লাইফটা একটু ডিস্টার্ব আছে, যদি বিয়ে দিয়েছেন তাহলে একটু জটক বিচার করানোর প্রয়োজন, যদি না দিয়েছেন জটক বিচার করে একটু দেরি করে বিয়ে দেবেন, শেয়ার করুন আপনি একটু শুনি। হ্যাঁ, ও এমএসসি করেছে ইকোনমিক্স। বাহ, এমএসসি মানে উচ্চ শিক্ষা হলো, চাকরি করছে বর্তমানে? না, ও এখনো চাকরি পাইনি। পাইনি, খুঁজছে খুঁজছে। হ্যাঁ, আমি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। এক্স্যাক্টলি, খুব ভালো সময় ফোন করেছেন, বিয়ে হয়নি তার মানে? না। লোয়ার পোরশন কোনো প্রবলেম, পেটের প্রবলেম রয়েছে? হ্যাঁ, পেটের প্রবলেম একটু হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার মেয়ের অষ্টমে মঙ্গল রয়েছে। আচ্ছা, রাগ টাগ গুলো কি একটু বেড়ে যায়? জেদবার রাগ খুবই, একদম একদম খুব আছে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে সবটাই বলে দিলাম, আপনি যেটা আপনার প্রশ্ন ছিল তার উত্তর আমি আপনার প্রশ্নের আগেই দিয়ে দিয়েছি, যে আপনার মেয়ের উচ্চ শিক্ষা হবে, ক্যারিয়ারে চরম বাধা পাবে, আপনাকে এখন করতে হবে ইমিডিয়েটলি ওর কালসর্প, মঙ্গলভঙ্গ কালসর্প এবং তার সাথে মাঙ্গলিক দোষের খণ্ডন করান, স্পেশালি ওর বিয়ের আগে মাঙ্গলিক খণ্ডন করানোর প্রয়োজন রয়েছে, ম্যারিড লাইফের জন্য নয়, ওর ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের জন্য, ভালো চাকরি পেয়ে যাবে। ধন্যবাদ, সঙ্গে ওকে সঙ্গে থাকুন। আমরা কি যাবো পরের? একদম কন্যা রাশির ক্ষেত্রে আসবো, বুধ অধিপতি গ্রহ এবং তার সাথে এই কন্যা রাশি কিন্তু সব থেকে স্পেশালি আমরা দুটো রাশির সাথে খুব রিলেট হয়, একটা হচ্ছে মিথুন এবং কন্যা, দুটোরই অধিপতি গ্রহ যেহেতু বুধ, তাই কন্যা রাশির ক্ষেত্রেও কাঁসার বস্তু কেনা যেতে পারে, কাঁসার কোনো বস্তু, গণেশ মূর্তি কেনা যাবে এবং গণেশ যেহেতু বুধের যারা অধিপতি থাকে তারা গণেশ পুজো করলে খুব ভালো ফল দেয়। কন্যা রাশি এবং মিথুন রাশি দুজনেই কিন্তু ব্যক্তিগতভাবে গণেশ পুজো বা গণেশ স্তোত্রম পাঠ করতে পারে, তাদের কর্মের দিক থেকে খুব ভালো উপকার পাওয়া যায় এবং গণেশ পুজো, গণেশ মূর্তি এদিন কিনতে পারেন, গণেশ পুজো করতে পারেন আপনি, তার সাথে অবশ্যই যারা প্ল্যানিং করেছেন যে এই ধনতেরাস বা কালী পুজোর সময় একটা ভালো মোবাইল কিনবো তারা এই সময় কিনতে পারে, মানে মোবাইল কেনার জন্য স্পেশালি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই দিনটা খুব শুভ। আচ্ছা, আসবো তুলা রাশি, তুমি কি অ্যাড্রেস বলবে না বলে দাও? তো বলে দিই অ্যাড্রেসটা, তারপর অবশ্যই তুলা রাশিতে আমরা যাব। চট করে বলে রাখি আমাদের বন্ধুদের জন্য, কারণ সামনেই কিন্তু নর্থ বেঙ্গলে পৌঁছে যাচ্ছে একেবারে কিন্তু আপনাদের প্রিয় সন্দীপ, কারণ নর্থ বেঙ্গলের বন্ধুদের কাছে তুমি একেবারে ঘরের ছেলে, সেজন্য তাদের কিন্তু অপেক্ষা থাকে। হাজরায় আপনারা 11 তারিখে পাচ্ছেন, অবশ্যই পরের মাসে, সরি 10 তারিখে পাচ্ছেন, অবশ্যই পরের মাসে 11 তারিখে রামপুরহাটে পাচ্ছেন, 12 তারিখে কিন্তু বালুরঘাটে পাচ্ছেন, 14-11তে আপনারা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, 16-11তে আসানসোলে পাচ্ছেন, 18 তারিখ আপনারা বর্ধমানে পাচ্ছেন, 19 তারিখ অন্ডালে পাচ্ছেন, 20 তারিখ বাঁকুড়ায় পাচ্ছেন, তো 23 তারিখ আপনারা সিউড়ির বন্ধুরা অবশ্যই পাচ্ছেন, পাচ্ছেন 30 তারিখে দুর্গাপুরের বন্ধুরা, ডিসেম্বর মাসের 6 তারিখে বেঙ্গালোরে পাচ্ছেন, 7 তারিখ আপনারা কিন্তু দিল্লিতে পাচ্ছেন, 17-12তে আপনারা কিন্তু আগরতলায় পাচ্ছেন, 24-12তে কৃষ্ণনগরে পাচ্ছেন, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আপনারা, মানে সরি ফেব্রুয়ারি মাসের 6 তারিখ মানে 6-2 আপনারা কিন্তু গুয়াহাটিতে পাচ্ছেন, আর 7-2 শিলচরে পাচ্ছেন। বিস্তারিত জানতে হলে এই যে হেল্পলাইন নাম্বার মানে বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে, তাই নাম্বারগুলো চটপট আপনার মোবাইলে কিন্তু সেভ করে নিন, যে কোনো সময় ফোন করতে পারেন না, নির্দিষ্ট সময় 10টা থেকে রাত্রি 9টা, তবে হোয়াটসঅ্যাপ যে কোনো সময় করা যেতে পারে, হাতে 1 মিনিটের মতন আমাদের সময় আছে। খুব তাড়াতাড়ি আমি তুলা রাশি বলে দিচ্ছি, ফ্যাশনেবল বস্তু কেনা যাবে, হোয়াইট গোল্ড যারা কিনতে চেয়েছেন কিনতে পারেন, কার কিনতে পারেন এই দিনটা, এই দিনটায় সঙ্গীতের কোনো সামগ্রী, হারমোনিয়াম, গিটার, যে কোনো সঙ্গীত সামগ্রী কিনতে পারেন, সিলভারের জিনিস অবশ্যই কিনবেন। বৃশ্চিক রাশি ভূমি পুজো করা দরকার, তামা সোনা এবং কড়ি কেনা দরকার, অবশ্যই পুজোর ঘরে রাখুন, প্রদীপ জ্বালান, বিশেষ করে মাটির প্রদীপ আপনারা কিনতে পারেন, ধনুরাশি পিতল সোনা এবং তার সাথে যে কোনো ফিক্সড ইনভেস্টমেন্ট এদিন করা যেতে পারে। মকর রাশির হাতের দাঁতের কোনো বস্তু, অবশ্যই কুম্ভ রিলেটেড, কিন্তু মকর কুম্ভ একই, হাতির দাঁতের কোনো বস্তু কেনা যেতে পারে, মেশিনারি গুডস, যে কোনো মেশিনারি গুডস কেনা যেতে পারে, সেটা কিচেনেরও হতে পারে, স্টিলের বস্তু কেনা যেতে পারে, পঞ্চধাতু দিয়ে তৈরি কোনো বস্তু কেনা যেতে পারে, লেদার কেনা যেতে পারে, সুচ কেনা যেতে পারে, সুচ কেনা যেতে পারে। মীন রাশি পীত বর্ণের কোনো জামা কাপড়, হলুদ বর্ণের, হলুদ রঙের ফুল যা ঈশ্বরকে নিবেদন করবেন, পিতল এবং কাঁসা। সবার শেষে একটাই কথা বলবো, রূপো এবং কড়ি প্রত্যেকেই কিনতে পারেন, দীপাবলি সবার জীবনে আলোকিত করুক, মা লক্ষ্মী সবার ঘরে বিস্তার করুক, এটাই আমি চাইবো, সকলে ভালো থাকবেন। একদম সন্দীপকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার নমস্কার।